বাংলা টিপস ঘরে আপনাকে স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয়ে ক্যান্সার টিউমার ও চর্মরোগ প্রতিরোধে তোকমা দানা আসুন কিভাবে খাবেন জেনে নেই আয়ুর্বেদিক চিকিৎসায় তোকমা বহুল ব্যবহৃত একটি উপাদান তাছাড়াও এশিয়ার বিভিন্ন মিষ্টি পানীয় খাবার ও স্মদিতে এর ব্যবহার রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে তোকমার ব্যবহার বেশি দেখা যায় তবে ভারত ইন্দোনেশিয়া সহ আরো কয়েকটি স্থানে এটি অনন্য ভেষজ উপাদান গুণাগুণ প্রতি গ্রাম দুইশো তেত্রিশ কিলো ক্যালোরি তেইশ গ্রাম প্রোটিন ও আটচল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট অ্যাসিডিটি নিরাময়ক ও তৃষ্ণা নিবারকে ভেষজ ঘর্মগ্রন্থিকে সচল রাখে জ্বর ও ঠান্ডা প্রতিরোধ করে উপকারী ভূমিকা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর কোনো সমস্যা হলে তোকমা ভেজানো পানি পান করার প্রথা বেশ পুরোনো পাশাপাশি এটি পায়েলস উপকারী উপাদান তোকমা একাধারে লিভার জড়ায়ু ও ত্বক ভালো রাখে তোকমা প্রোস্টেট ক্যান্সার ও টিউমার প্রতিরোধ বলে পরিচিত বাতের রোগীদের জন্য এর পাতার রস বেশ উপকারী এর তেলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা চর্মরোগ নিরাময় করে ভালো ফলের জন্য তোকমা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সে পানি পান করুন যদিও তোকমা পানিতে ভেজানোর দশ থেকে পনেরো মিনিট পরেই খাওয়া যায় ইচ্ছে হলে ফলের রস বা পছন্দের পানীয়তে ব্যবহার করতে পারেন বহুগুণের এই ভেষজ উপাদান